वेलकम बैक टू आवर चैनल जरा आस्तिक चैनल के एखोनो सब्सक्राइब करेनी एक्खुनि सब्सक्राइब करे पाशेर नोटिफिकेशन बेलटी ऑन करे दिन। कोन भोगे सन्तुष्ट आमादेर नाड़ु गोपाल आपनी कि जानेन? अच्छा आपनिओ जानेन ना, आसुन चट करे आजकेर भिडियोटी देखे आमरा जेने नी जन्माष्टमीर दिन जे भोगटी आमादेर नाड़ु गोपाल के निवेदन करले आमादेर गोपाल अत्यंतई तुष्ट हबेन। तार आगे आपनादेरके आमी एई जन्माष्टमीर जे शुभ तिथि आपनादेरके बोले दी एकबार। बंधुरा एई जन्माष्टमीर तिथि किन्तु 18 आगस्ट बृहस्पतिवार आपनादेर रात्रिबेला पड़छे आर एई जन्माष्टमीर तिथि थाकछे 19 आगस्ट शुक्रवार रात 11টা পর্যন্ত। তাই শুক্রবার দিন সকালবেলায় সূর্যোদয়ের বা ব্রহ্ম মুহূর্তটা পাচ্ছে, তাই এই অষ্টমীর তিথি আপনারা শুক্রবারই জন্মাষ্টমী পালন করবেন। এই দিনই নাড়ু গোপালকে পূজো করবেন এবং তাকে ভোগ অর্পণ করবেন আর সকাল থেকে মধ্যরাত্রি অবধি উপবাস রাখতে হবে। তারপরে আপনি শ্রীকৃষ্ণের প্রসাদ বা ফল খেয়ে আপনার উপোস ভঙ্গ করবেন। প্রথমে বলবো মাখন। হ্যাঁ, গোপালের ননিচুরির গল্প আমাদের কারোরই অজানা নয়, তাই তার জন্মদিনে মাখন তো তার মুখে তুলে দিতেই হবে। বন্ধুরা, তাকে মাখন চোর বলা হতো, শ্রীকৃষ্ণের অপরাধিক নাম মাখন চোর, কারণ তিনি মাখন খেতে খুব ভালোবাসেন। এটা ছোট্টবেলা থেকেই আমরা দেখেছি বা আমরা জানি। খাঁটি দুধের তৈরি মাখনের সঙ্গে আপনারা যদি আরও একটি জিনিস মিশিয়ে শ্রীকৃষ্ণের বালক রূপকে নাড়ু গোপালকে এটা দিতে পারেন, তাহলে তিনি অতি সন্তুষ্ট হবেন। মাখনের সঙ্গে মিছরি মিশিয়ে মাখন মিছরি তৈরি করে আপনি দিন গোপালকে। দ্বিতীয় বলবো নাড়ু। কৃষ্ণকে নাড়ু গোপাল বলে ডাকা হয়, দেখুন আমি ভিডিওর প্রথম থেকেই নাড়ু গোপাল বলে আসছি, তাই তার জন্মদিনে নাড়ু তো অবশ্যই তার ভোগে দিতেই হবে, এটা রাখতে ভুলবেন না। নারকেল কোড়ার সঙ্গে ভিজিয়ে রাখা চাল এবং ফল মিশিয়ে তৈরি করুন একটি বিশেষ ভোগ। নারকেল কুড়ে তার সঙ্গে আলাদাভাবে চাল ভিজিয়ে রাখবেন এবং ফল, কিছু ফল মিশিয়ে, সেটা কলা হতে পারে, এই কলা আপনারা মিশিয়ে সমস্ত কিছুর মিশ্রণ করে যেটা তৈরি হবে সেটা হচ্ছে গোপাল কলা। আর এই বিশেষ ভোগটি শ্রীকৃষ্ণকে জন্মাষ্টমীর পবিত্র তিথিতে অর্পণ করতে ভুলবেন না। যারা যারা এটা করতে পারবেন অবশ্যই আপনার বাড়িতে শ্রীকৃষ্ণকে দেবেন। চলে আসে তালের বড়ায়। বছরের এমন একটা সময় গোপাল জন্মেছিলেন, অর্থাৎ শ্রীকৃষ্ণ অবতার রূপে এই ধরাধামে এসেছিলেন, সেটা আবার তাল পাকার সময়। ফলে তাল ছাড়া কৃষ্ণ পূজো প্রায় অসম্পূর্ণ, তাই একেবারে ঘিয়ে ভাজা মুচমুচে তালের বড়া আপনাকে শ্রীকৃষ্ণের সামনে পুজোর থালায় নৈবেদ্য সাজিয়ে রাখতে হবেই। তালের ফুলুরি বা বড়া যাকে বলি। এরপর আরও একটি যে খাবার, যেটা শুধুমাত্র শ্রীকৃষ্ণেরই প্রিয় নয়, শ্রী রাধারানী অর্থাৎ দেবী রাধারও কিন্তু প্রিয় ছিল, সেটি হচ্ছে ক্ষীর। ননির পাশাপাশি অর্থাৎ মাখনের পাশাপাশি গোপালের ক্ষীর খাওয়ার কথাও আমরা জানি, শুনেছি, তাই তার জন্মদিনের দিন, তার এই জন্মতিথিতে তাকে ক্ষীরের পায়েস করে অবশ্যই খাওয়াবেন। এত সন্তুষ্ট হবেন তিনি যে শ্রীকৃষ্ণের কৃপায় আপনি ও আপনার পরিবার শ্রীকৃষ্ণের পুজোর এই ভোগের প্রসাদ খেয়ে সারাটা বছর
রোগমুক্ত থাকবেন আর দেখবেন সব কাজে সফলতা অর্জন করতে খুব বেশি দেরি হচ্ছে না। এরপরে চলে আসি মালপোয়া। শ্রীকৃষ্ণের প্রিয় খাবারগুলির মধ্যে আরও একটি অন্যতম খাবার হচ্ছে মালপোয়া। জন্মাষ্টমীর ভোগে তাই মালপোয়া রাখতেই হবে। এরপরে আপনারা মোহনভোগ দেবেন শ্রীকৃষ্ণকে। এটা কী রকম? ঘিয়ে ভাজা সুজির হালুয়া, এর সঙ্গে লুচি দেবেন। ঘিয়ে ভাজা সুজির হালুয়া, একেই মোহনভোগ বলা হয়, এর সাথে লুচি দেবেন আপনারা। আর দেবেন মালাই, শ্রীকৃষ্ণের প্রিয় খাদ্য মালাই। সর্বশেষ আরও একটি যে খাবার, দুধ দই মাখনের মতো শ্রীকৃষ্ণের অন্যতম আরও একটি প্রিয় যে খাদ্য, সেটি হলো রাবড়ি। হ্যাঁ, রাবড়ি। তাই জন্মদিনে এটা আর কি করে বাদ যাবে বলুন তো? শ্রীকৃষ্ণের যা যা পছন্দ, তার যা যা পছন্দের খাবার, সেগুলো যতগুলো পারবেন, আমি এত খাবার বলে দিলাম, যেটা পারবেন সেটাই আপনি অর্পণ করবেন। এবার বলে রাখি, আপনার পক্ষে যদি এই সমস্ত কিছু সম্ভব না হয়, সেক্ষেত্রে আপনি যে কোনো তিনটি অথবা পাঁচটি বা দুটি ভোগও অর্পণ করতে পারেন। চেষ্টা করবেন 3, 5, 7 এরকমভাবে অর্পণ করার, 11টা পারলে 11টাই করে দেবেন। হ্যাঁ বন্ধুরা, দর্শক বন্ধুগণ, আপনি যদি জন্মাষ্টমীর এই পবিত্রতম দিনে শ্রীকৃষ্ণকে তার প্রিয় খাবারগুলি ভোগে নিবেদন করেন এবং সঠিক নিয়ম মেনে আর যে যে বিধি বিধান শাস্ত্র অনুসারে দেওয়া রয়েছে সব কিছু যদি নিষ্ঠা ভরে পালন করেন, তাহলে আপনি কিন্তু প্রচুর প্রচুর সুফল অর্জন করবেন। হ্যাঁ বন্ধুরা, ভগবানের কৃপা দৃষ্টি পাবেন। তাই ভগবানকে ভালোবেসে, হ্যাঁ বন্ধুরা, শ্রীকৃষ্ণকে ভালোবেসে এই জন্মাষ্টমীর ব্রত পালন করুন। আর মনে রাখবেন, আপনার মনের ভক্তিটাই আসল, তারপরে বাকি সব কিছু। আর আমি আপনাদেরকে এর আগের একটা ভিডিওতে বলে দিয়েছি যে জন্মাষ্টমীর দিন বাড়িতে অবশ্যই কয়েকটা জিনিস কিনে আনা প্রয়োজন, এতে করে গৃহের শ্রেয় বৃদ্ধি হয়, সৌভাগ্য বাড়ে আর অর্থনৈতিক উন্নতি ঘটে। যদি আপনারা সেই ভিডিওটি এখনও পর্যন্ত না দেখে থাকেন, তাহলে আপনাদের সামনে দেখুন, ভিডিওটা চলে এসেছে, এন্ড স্ক্রিনে দেখতে পাবেন, আপনারা ক্লিক করে দেখে নিন সেই ভিডিওটি। মেনি মেনি থ্যাংকস বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে নিয়ে চলে আসব আরও অনেক অজানা তথ্য। ভিডিওটিকে শেয়ার করবেন আর লাইক করবেন, কমেন্টে কেমন লাগলো জানাতে ভুলবেন না।